নমস্কার হ্যাচ নিড ফর ট্রিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লকডাউনের পরিস্থিতিতে খুব কম সবজি দিয়ে কি করে খিচুড়ি হবে এই পদ্ধতি আমার ছেলে আজকে দেখাচ্ছে প্রথমেই সাদা তেল গরম করে নিয়ে তাতে মুসুর ডাল মুগ ডাল সয়াবিন চাল গোবিন্দভোগ চাল এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিতে হবে এরপর যে সবজি দেওয়ার ইচ্ছে আছে কিন্তু ঘরে হয়তো বা নেই যেমন আজকের পরিস্থিতিতে আমাদের তেমন কিছু সবজি নেই শুধু একটু পালং শাক আলু কাঁচা লঙ্কা সয়াবিন আর দু তিন রকমের ডাল যেটুকু অল্প অল্প ছিল সেটাই দেওয়া হচ্ছে প্রথমে আরেকবার বলে দিই সাদা তেল দু চামচ দেওয়ার পর কিছুটা গোটা জিরে দিয়ে সয়াবিন চাল ডাল আর যে সমস্ত সবজি তার সাথে কাঁচা লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর হলুদ সামান্য চিনি আর স্বাদ মতো লবণ দিতে হবে যারা বেশি লঙ্কা বা ঝাল খেতে পছন্দ করেন তারা কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারেন এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যে পরিমাণ চাল ছিল তার দ্বিগুণ পরিমাণ জল এর মধ্যে দিয়ে ঢাকা দিতে হবে পনেরো মিনিট ঢাকা রাখার পর এবার ঢাকনা খুলে দেখা গেল চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর জলও একেবারে নেই মাখা মাখা খিচুড়ি নামিয়ে রাখা হলো এবার আলাদা একটা কড়াইয়ে আরও সামান্য এক চামচ সরষের তেল অথবা সাদা তেল দিয়ে তাতে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হল হাফ চামচ আদা আর হাফ চামচ জিরে বাটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা ভাজা হলো। মশলা থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে সেই সময় মশলাটা তুলে খিচুড়ি যে রান্না করা হয়ে আছে তার মধ্যে ঢেলে দেওয়া হলো এবার পুরো খিচুড়িটা ভালো করে মাখিয়ে নাড়িয়ে রাখা হলো কড়াইটা আরও একবার গরম করতে দিয়ে তাতে এক চামচ ঘি গলিয়ে নেওয়া হলো ঘিটা গরম হলে খিচুড়ির ওপরে ছড়িয়ে দেওয়া হলো যে কড়াইয়ে ঘি গরম করা হয়েছে তাতে খিচুড়ি আরও একবার মাখিয়ে নিয়ে পুরোটা ভালো করে মাখে দেওয়া হলো এবার কড়াই আরও একবার ভালো করে গরম করে তাতে দু তিন চামচ সর্ষের তেল দেওয়া হলো দুটো ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো এবার খুন্তি দিয়ে সামনে সামনে পিছনে ডুপি ভালো করে ভেজে নিয়ে ডিমটা টুকরো টুকরো করে ঝুরির আকারে কেটে দেওয়া হলো এবার তেলে ভালো করে ভাজা হলো কোনোভাবেই যেন কাঁচা না থাকে ডিম ঝুরো আকারে ভাজা হয়ে গেলে এই ভাজা ঝুরো ডিমগুলো খিচুড়ির মধ্যে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো এইভাবেই তৈরি হয়ে গেল ঝুড়ো ডিমের গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খেয়ে দেখুন কেমন লাগে আমার ছেলের হাতের খিচুড়ি